তাহলে রাজের সঙ্গে সংসার ভাঙছে পরিমণি, কিন্তু কি কারণে সেই বিষয়ে মুখ খুলল অবশেষে পরি। গতকাল শুক্রবার দিবাগত রাত 12:40 পরিমণি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে এমন এক স্ট্যাটাস দেন যেটা দেখে অনেকেই হয়ে যায় শক। সেখানে লিখেন, হ্যাপি 31st এভরিওয়ান, আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই। এখন হঠাৎ করে আবার কি হলো পরি ও রাজের, এই কৌতূহলই ছিল সবার মনে। কমেন্ট সেকশনে অনেক তারকারাই ছিল কনসার্ন আসলে কি হয়েছে তাদের মধ্যে। অনেকে পরিকে মাথা ঠান্ডা রাখারও উপদেশ দিচ্ছিল। এখন অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে কি হয়েছে রাজ ও পরির মধ্যে সেই বিষয়ে ইনস্ট্যান্ট কিছু তো জানা যায়নি। সংসার ভাঙার ইঙ্গিত দিলেও পরিষ্কারভাবে কিছুই বলেননি তিনি সেই স্ট্যাটাসে। এবং আসলে সংসার ভেঙেছে কিনা, ডিভোর্স হয়েছে কিনা, এই বিষয়েও কিছু জানা যায়নি ইনস্ট্যান্ট। তবে তার সঙ্গে যখন এই বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছিল তখন তিনি রেসপন্সও করেননি। বাট এটা জানা যায় যে স্ট্যাটাস দেবার আগে রাত 8:30 দিকে সন্তান রাজ্যকে সঙ্গে নিয়ে রাজের বাসা থেকে বের হয়ে গিয়েছেন পরিমণি। এবং আজকে কিছুক্ষণ আগে দেশের শীর্ষ একটা গণমাধ্যম রিপোর্টস থেকে জানা যায় আসল কারণটা কি, এবং সেখানে পরিমণি ব্যাখ্যা করেন আসলে কি হয়েছে তার সঙ্গে রাজের। স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে পরি জানায় রাজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা সত্যি, তবে এ ব্যাপারে তিনি বেশি কিছু বলতে চান না। পরিমণি বলেন, এখনও বিচ্ছেদ হয়নি, মানে ডিভোর্স এখনও হয়নি, তবে আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি। আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম, শিগগিরই ডিভোর্সের চিঠি পাঠিয়ে দিব। এখন আলাদা হয়ে যাওয়ার ব্যাপারে তিনি আরো বলেন, বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল, সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি, পারলাম না। তার আচার আচরণ, একসঙ্গে থাকার পরিস্থিতি নাই, তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম। আমার মন মানসিকতা এখন ভালো নেই, এর বেশি কিছু আর বলতে চাইছি না। দ্যাট মিন্স কিছু একটা তো হয়েছে তাদের মধ্যে যার কারণে পরিমণি রাজের সঙ্গে এখন আলাদা হয়ে গেছে, এবং সে কিন্তু জানিয়েছে সম্পর্ক ছিন্ন করে এখন সেপারেশনে আছে এবং রিয়েল সুন ডিভোর্সের লেটারও পাঠিয়ে দিবে। তার মানে কি পরিমণি এখন কি অটল যে রাজের সঙ্গে সে আর কোনো সম্পর্কই রাখবে না, সংসার একদম ভেঙে ফেলবে? এখন এটা সবারই জানা যে মাঝখানে বিদ্যা সিনহা মিমকে কেন্দ্র করে পরি ও রাজের মধ্যে অনেক ঝামেলা হয়েছিল, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছিল, বাট পরবর্তীতে বিষয়টা শর্ট আউটও হয়ে যায় এবং তারা একসঙ্গে বেশ হ্যাপিলি মোমেন্টস কাটাচ্ছিল। ইনফ্যাক্ট 6 দিন আগেও শরীফুল রাজের প্রোফাইলে পরিমণির সঙ্গে কিছু মুহূর্তের ছবি শেয়ার করে রাজ, কিন্তু মাঝখান দিয়ে হঠাৎ কি হলো যার কারণে পরি এত বিগ ডিসিশন নিচ্ছে? যদিও পরির কথা শুনে মনে হচ্ছে বিষয়টা হুট করে হয়তো সে নেয়নি, হয়তো বেশ কয়েকদিন যাবত কিংবা কয়েক মাস যাবত রাজের সঙ্গে তার বোঝাপড়াটা ঠিক মতো হচ্ছিল না, যার কারণে সে এমন ডিসিশন নিচ্ছে। লেটস সি তিনি পরিষ্কারভাবে সামনে আরও কোনো ব্যাখ্যা দেন কিনা। রাজ এবং পরির ঘরে তো রাজ্য নামের ছেলে সন্তান রয়েছে, তার বয়স 4 মাস পার হচ্ছে। এদিকে চলতি বছরের 10 জানুয়ারি প্রকাশ্যে আসে রাজ পরির সম্পর্কের খবর। গত 22 জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে 101 টাকা দেনমোহরে খুব ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়।